شهر رمضان الذي انزل فيه <applause> القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته ভাই আপনি জানতে চেয়েছেন সারাতুর তসভি নামাজ সম্পর্কে বিস্তারিত তো অবশ্যই বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে কারণ এই নামাজটাকে নিয়ে মানুষের মধ্যে একটা এমনভাবে প্রচলন হয়ে গিয়েছে তারা নামাজটাকে অতি গুরুত্বপূর্ণ নামাজ মনে করে নিয়েছে অথচ শরীয়তের মধ্যে এর ভিত্তি পাওয়া যায় না এর একটি হাদিস বর্ণিত রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস তালা তালানোহ থেকে বর্ণিত একদিন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন হে আমার চাচা আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে বলবো না আমি কি করব না আপনার সাথে দশটি কাজ যখন আপনি তা করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন প্রথমের পাপ শেষের পাপ পুরানো পাপ নতুন পাপ অনিচ্ছাকৃত পাপ ইচ্ছাকৃত পাপ ছোট পাপ ও বড় পাপ এবং গুপ্ত পাপ ও প্রকাশ্য পাপ আপনি চার রাকাত নামাজ পড়বেন চার যার প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা এবং যেন কোনো একটি সুরা পড়বেন যখন আপনি প্রথম রাকাতে কিরাত শেষ করবেন দাঁড়ানো অবস্থায় সুব হ্যান আল্লাহি ইলাহা আল্লাহ ই আল্লাহ আকবার এটি আপনি দশবার বলবেন পনেরো বার বলবেন প্রথমে কি বলা হলো যে কিরাতের পরে বার বলতে হবে এবং রুকুর তাসবির পর রুকু অবস্থায় দশবার বলবেন তারপর রুকু থেকে মাথা ওঠাবেন এবং নির্ধারিত দুবার পর তা দশবার বলবেন তারপর নিচের দিকে সিজদায় যাবেন এবং সিজদা তসবির পর সিজা অবশ্যই দশবার বলবেন তারপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং নির্ধারিত দুয়ার পর তা দশবার বলবেন এরপর দ্বিতীয় সিজদায় যাবেন এবং পূর্বে নাই সেখানে তা দশবার বলবেন অতপর মাথা ওঠাবেন এবং বসে তা দশবার বলবেন অতএব প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার হল এভাবে আপনি চার রাকাত পূরণ করবেন যদি আপনি পারেন তো প্রত্যেক দিন এই নামাজ একবার পড়বেন যদি তা করতে না পারেন তাহলে সপ্তাহে একদিন শুক্রবার পড়বেন যদি তাও করতে না পারেন তো বছরে একবার পড়বেন আর যদি তাও করতে না পারেন তো অন্তত পক্ষে জীবনে একবার পড়বেন আবু দাউদ ইবনে মাজা বাই এ হাকি দাবাতে কবির তিরমিজি আবু রাফে থেকে মিসকাত হাদিস নম্বর এক এবারে আসা যাক এই হাদিস নিয়ে কিছু আলোচনা এ সালাত তসবি সম্পর্কে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি বরণ কেউ এ সম্পর্কিত একমাত্র ইবনু আব্বাস রাজালা তালা নহতে বর্ণিত হাদিসকে কে মুরসাল কেউ মাউকুফ কেউ জাইফ আবার কেউ মাউজু বা জাল হাদিস বলেছেন যদিও শেখ আলবানি রহমতুল্লাহ আলাই উক্ত হাদিসের জৈব সমূহ পরস্পরকে শক্তিশালী করে বলে মনে করে তাকে নিজের সহি আবু দাউদের হাদিস নম্বর এগারোশো বাহান্নতে সংকলন করেছেন এবং ইবন হাজার আসকালিন হাসান স্তরে উন্নীত করেছেন তবুও এরূপ বিতর্কিত সন্দেহযুক্ত ও দুর্বল ভিত্তির উপরে কোনো ইবাদত বিশেষ করে নামাজ প্রতিষ্ঠিত করা যায় না বিধায় দারুল ইফতা বিষয়টি থেকে দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করে ইবনু হাজার আজকালিনীর বিস্তারিত আলোচনায় এক মিসকাত পরিশিষ্ট তিন নম্বর হাদিস তৃতীয় খণ্ড সতেরোশো উনআশি সতেরোশো বিরাশি পৃষ্ঠা দেখতে পারেন বিচার বুদ্ধি দিয়ে যে ব্যক্তি এ নামাজের হাদিসটি নিয়ে বিচার বিবেচনা করবে সে দেখতে পাবে যে এতে রয়েছে একাধিক উদ্ভট কথা এমন কি নামাজটি বিধিবদ্ধ হওয়ার ব্যাপারেও এই রকম উদ্ভদ লক্ষণীয় কেননা ইবাদত হয় হৃদয়ের জন্য উপকারী হবে আর তা হলে তা সর্বকাল ও সর্ব অবস্থাতে উপকারী বিধিবদ্ধ হবে নচেত তা উপকারী হবে না আর তা হতে তা হলে তা বিধিবদ্ধ নয় বলা বাহুল্য উক্ত হাদিস যে রয়েছে নামাজের কথা বলা হয়েছে তা প্রত্যেক দিন অথবা প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাস অথবা প্রত্যেক বছরে একবার আর তা না পারলে জীবনেও একবার পড়বে এমন কথার নজির শরীয়তে দ্বিতীয় আর মেলে না সুতরাং এই হাদিসটি তার সনদ ও মতন বর্ণনা সূত্র বক্তব্য উভয় দিক দিয়েই যে উদ্ভট তাই স্পষ্ট হয় এজন্য এ হাদিস সম্পর্কে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলে গিয়েছেন সালাতুত তসবির সংক্রান্ত হাদিস হল রসুল সাল্লাহ সাল্লামের উপর মিথ্যা রটনা কোনো আলিমই এই নামাজকে উত্তম বলেননি ইমাম ইবনে তাইমিয়াকে যাহালে যাকে আল হাদিসদের ইমাম বলা হয় সাইকলির হাদিস বলা হয় যাকে ইমান ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন রসুল্ল সাল্লাম থেকে ওহা অর্থাৎ সালাতজবির সাব্যস্ত নয় মোহাম্মদ ইবনে ইয়াল উসাইমিন রহমতুল্লা আলাই বলেন সারি দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে ঠিক মনে করি না তাহলে পরিষ্কার বোঝা গেল এতগুলো আলেম বিশিষ্ট মহাদিসে ক্রামগণ বলছেন যে এই নামাজ হচ্ছে রসমুল সাল্লাহামের উপরে মিথ্যারোপ তাহলে যে সন্দেহযুক্ত নামাজ এটা আদায় করা সঠিক হবে না এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে